আরে বাবা, এই মন্দিরে দেখবেন কত রকমের লীলা হবে। প্রণামীর বাক্স তো একদম উপচে উপচে পড়বে, সেটার ভাগ তো আপনিও পাবেন। এখন আর দেরি না করে পুজোটা শুরু করুন। শোন, বাইরে একটা দারুণ ঘটনা চলছে, ঠিক আছে? এই মুহূর্তে তুই নিজেও তারককে ভেতরে আনার চেষ্টা করবি না, আর কাউকে চেষ্টা করতেও দিবি না। কেন কেন? আরে বাবা, বাইরে সিনেমা চলছে, মানে তারক মাঝখানে বসে রয়েছে আর অনেকগুলো ফনা তোলা সাপ তারককে ঘিরে রয়েছে। মানে একদম সিনেমার মতো। দেখিস আজকে এই লীলা খেলা দেখার পর তারকের কত কত ভক্ত লাইন দিয়ে আমাদের মন্দিরে আসবে। প্রচুর টাকা পয়সা হবে, যা বলছি তাই করবি। তোমরা বলছি কি সত্যি? চল বাবা, চল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পশুনাং পতি পাপনাশন পরেশন গজেন্দ্রস্য কীর্তিং বসানং বরেণ্যম্। যা গল্প বলবো তারককে তা সত্যি করে নিয়ে তারপর বলতে হবে। চলে যেতে বললে সব সাপ চলে
চলে যাক। সাপ আমি কিছুতেই এই বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই না। তার জন্য যদি তারক আমার থেকে দূরে চলে যায় তো যা। আমি কেন তখন তারকের কথা শুনলাম না? কেন 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 কেন? আমি ওকে আমি বললাম তারক তারক চলে গেলে যা, কেন বললাম? আমি বললাম বলে কি এরকমটা হলো? কেন হলো এরকম? না না, তারকে কিছু হলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। ওর কোনো ক্ষতি হলে আমি বাঁচবো না। ওর কোনো ওকে তারক 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 শান্ত হ বয়মন্তী, কেন এমন করছো? আমি শান্ত হতে পারছি না। তোমরা ফিরিয়ে আনো, ফিরিয়ে আনো আমার তারকে, আমার কাছে ফিরিয়ে আনো তোমরা। ঠিক আছে, আমি কথা দিলাম, যেখান থেকেই হোক আমি তারককে ফিরিয়ে আনবই। কিন্তু বয়মন্তী, তুমি একটু শান্ত হও। বিজন চল তো। হ্যাঁ জেঠিমণি। মা তুমি একটু এদিকটা দেখো, আমি আসছি। দিদিভাই দিদিভাই, তোমার আর তোমার বন্ধুদের জন্য দুধ নিয়ে এসেছি, নিজের সর্বস্বটুকু দিয়ে এই দুধটুকু নিয়ে এসেছি আমি। চোখ খোলো, চোখ খুলে দেখো। দেখলে তো, বলেছিলাম না ডাকার মতো ডাকলে ঠাকুর ঠিকই দুধ যুগিয়ে দেবে। Thank you.
আমি বড় দুঃখিনী গো ছোট ঠাকুর, মেয়েকে বড় করছি একা হাতে। কিন্তু আমি অনেক বড় বাড়িতে ছিলাম জানো, আমাকে উৎখাত করে দিয়েছে। 7 বছর হলো তোমার কাছে এসেছিলাম কাঙালি ভোজন খাবো বলে, আমার মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে এসেছি খাওয়াবো বলে। কিন্তু এখানে এসে দেখলাম তুমি যে সাক্ষাৎ নীলকণ্ঠ। বিষে তোমার এতটুকু ভয় নেই, সাপেদের নিয়ে বসে আছো, দুধ খাওয়াবে বলে দুধ খুঁজছো, তাই নিজের শেষ গয়নাটুকু দিয়ে দুধ নিয়ে এসছি। ত্রুটি হয়ে গেল, ত্রুটি হ্যাঁ, নিউ মিল্ক নিয়ে এসে নিবেদন করলেই তো কেস ডিসমিসড। এই নিয়ে তো কিছু থিং করার কি আছে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, বাইরে তো কাঙালিদের দল একদম অপেক্ষা করছে। ওরা যদি জানতে পারে যে পূজোয় ত্রুটি হয়েছে বা পূজো বন্ধ হয়ে গেছে, তাহলে তো ওরা বাইরে গিয়েই একদম পাঁচকান করবে। আরে বাবা, বলবে এত ঘটা করে মন্দির হয়েছে কিন্তু কিন্তু ভেতরে ঠাকুর নেই, এইসব বলবে। এইসব বললে তো আমাদের মন্দিরের ব্যবসা শেষ। কোথায় যাচ্ছেন আপনি? টাকাটা নেওয়ার আগে এসব মনে ছিল না আপনার? টাকা নিয়েছেন, চুপ করে পুজোটা করুন জান। আপনার কাছে টাকা নিয়ে এই পুজোয় রাজি হওয়াটাই আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। ভুল নয়, পাপ হয়েছে আমার। মা, এই পুজো ব্যর্থ। এই মূর্তিতে ঠাকুর নেই, এই মন্দিরেও ঠাকুর নেই, আর এই নৈবেদ্য ঠাকুর গ্রহণ করবেন না। উনি সেটা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিলেন। আমি আসি। Thank you.
সঞ্জয়ের এই ভক্তির কাছে আমি হেরে গেলাম রে ছোট। এই ভক্তির পরীক্ষা হেরে গেছি বলে আমার তারক মা থেকে দূরে চলে গেল। এই মন্দির আর মন্দির রইল না। জিম্মা কিরে, তারককে খুঁজে পেলি? হ্যাঁ জিম্মা, রাস্তায় তারক ওখানে রাস্তার মাঝখানে সাপ পরিবৃত হয়ে ধ্যান করছে। ওকে অনেক ডেকেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। হ্যাঁ জিম্মা, লোকেরা সকলে ওর মহিমায় অবাক হয়ে গিয়েছে। তারক কারোর কথাই ফিরবে না। তোমরা চলো প্লিজ জিম্মা। তারককে বাড়িতে নিয়ে আসা যাবে না এখন। তারক যদি ওখান থেকে বাড়িতে চলে আসে তাহলে তো লীলা খেলা শেষ হয়ে যাবে। আর ওই লীলা টিলা না চললে লোকজন এই মন্দিরের প্রতি যা বলছো তা সত্যি, কিন্তু তবু মনে হচ্ছে তোমার মনে বড় অন্ধকার। জানি ছোট ঠাকুর, বড় কুচিন্তার বিষ মনে। সেই বিষ তুমি দূর করে দাও ছোট ঠাকুর, তোমার পায়ে ঠাঁই দাও আমাকে আর আমার ছোট মেয়েটাকে। যেন তোমার মন্দিরে থেকে তোমার সেবা করে মনের কালি দূর করতে পারি। চলো 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 পাল্টাই।